এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিপিএস রেট সম্পর্কে বিস্তারিত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনারা সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকার ডিপিএস জমা রাখতে পারবেন এবং প্রতি বছরে কত টাকা মুনাফা দিচ্ছে, কত বছর মেয়াদি ডিপিএস আপনারা এখানে করতে পারবেন। তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনারা সর্বনিম্ন প্রতি মাসে 100 টাকা থেকে শুরু, 100 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত প্রতি মাসে ডিপিএস খুলতে পারবেন। 100 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ডিপিএস করার মেয়াদকাল হবে। আপনারা সর্বনিম্ন 3 বছরের জন্য ডিপিএস খুলতে পারবেন। 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 ও 20 বছর মেয়াদি ডিপিএস রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। আপনি যদি 100 টাকা করে ডিপিএস করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, 3 বছর পরে আপনি ফেরত পাবেন 4,017 টাকা, 5 বছরে পাবেন 7,197, 8 বছরে পাবেন 12,857 টাকা, 10 বছরে পাবেন 17,317 টাকা, 12 বছরে পাবেন 22,415 টাকা, 15 বছরে পাবেন 31,446 টাকা। আমি 100 টাকারটা বললাম, এরপরে বেশিরভাগ মানুষই কিন্তু 1,000, 2,000 এবং 5,000 টাকা করে ডিপিএস করে থাকেন। তো আমি 1,000 এবং 5,000-এর হিসাবটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি 1,000 টাকা করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ডিপিএস খুলেন, সেক্ষেত্রে 3 বছর মেয়াদি যদি হয় তাহলে আপনারা পাবেন 40,175 টাকা, 5 বছরে হলে 71,971 টাকা, 8 বছরে হলে 1,28,565 টাকা, 10 বছরে হলে 1,73,171 টাকা। এভাবে করে কিন্তু আপনারা মুনাফা পাবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। আপনারা সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত ডিপিএস খুলতে পারবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। তো ডিপিএস খোলার জন্য শর্তগুলো কী কী? ডিপিএস খোলার জন্য অবশ্যই তার নামে ডিপিএস অ্যাকাউন্ট করবেন, তাকে অবশ্যই উপস্থিত থেকে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অথবা 1 কপি ছবি দিলে চলবে, নমিনির 1 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপিগুলো নিয়ে গেলেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন। তবে 3 সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই দিবেন, কারণ আপনাদেরকে বলে রাখি 3 সার্টিফিকেট না থাকলে আপনাকে যে ইন্টারেস্ট বা মুনাফা দেওয়া হবে সেখান থেকে 15%, 3 থাকলে 10% কেটে বাকি মুনাফাটা আপনাদের দেয়া হবে। তো এই ছিল মোটামুটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিপিএস সংক্ষেপে আলোচনা করা হলো। তো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনাদের আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।